আমি দিয়ে দেব। সব কথা যদি বলা যেত তোমার সামনেই বলতো, তুমি এটা বুঝতে পারো না? আমার সামনে বললে বলো, না বললে এখন আমার সাথে রুমে চলো। প্লিজ একটু চুপ করো না তুমি, আমার আব্বা আমার এখন দূরের থেকে আইছে। ঠিক আছে আব্বা চলো। আমা আব্বা কী আছে কো, আরে আমার দিকে কো, তুমি কী আছে দেখো। পাঁচটা হাজার থেকে খুব দরকার আমার। তো পাশা তুমি এটা ফোন করতে পারতো না? বা মোবাইলটা ভেঙে গেছে, কেকাল দিকে মোবাইলটা ঠিক করতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখে ধরো দাঁড়াম দিয়ে কিছু করতে পারি কিনা। আচ্ছা সব টাকাগুলো বাপমারি দিয়ে দিই, টাকা নেওয়ার যত গান না। ধরো আর কিছু লাগলে তুমি ফোন দিবা, আগে ফোন দিয়ে জানবা। তুমি জানো না আমার ঘরটা কীরকম অবস্থা করে। ঠিক আছে আব্বা, এটা তুমি যাও, ঠিক আছে? যখন যা লাগবো তুমি ফোন করে কইবা। আম্মা ঠিক আছে যাও তুমি, হ্যাঁ যখন যা লাগবো ফোন দিবা। আচ্ছা ঠিক আছে যাও, মোবাইলটা ঠিক করে দিবা। আচ্ছা আচ্ছা দিবেন স্যার, দিবেন যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বসুন যাও। আরো ধরো না একটু, তোমার মা আর তোমার আব্বু আসলে যেটা বলবে ওইটাই তুমি ওই টাকাটাই দিয়ে দাও। তাহলে তুমি এরকম করবা, তোমার নিজের টাকা দিয়ে দাও আমার টাকাও দাও। আমি এই টাকাটা আনছি এসে জন্য, আমার চেনটা বানাই দিছি, চেনটা আনতে হইব, বাকি টাকাটা এখন আমার পুরোই তৈব। তুমি কী করো সেই বেলা কোনো খবর নাই, বউর একটা গয়না দিতে পারো না। মার এটা লাগবো, ওটা লাগবো, ওষুধ লাগবো, চশমা লাগবো, যেটা লাগবো ওইটাই তুমি দিয়ে দাও। আচ্ছা ওটা আমার মা নাকি বাপ মার খবর কিছু জানি না। সব দিয়ে দাও তুমি, সব দিয়ে দাও, এই জন্যই আমি তোমার থাকবো না। আমি আর এবারে এখন চলে যেতে, ঠিক আছে? আমার আর কিছু দরকার নেই। হ্যাঁ শোনো, কী হয়েছে তোমার, কী কথা বলতে হচ্ছে, এন করতে হবে কেন? মানুষের দেখে কী বলবো? আচ্ছা প্লিজ, আমি তোমার সংসার করবো না। তুমি কেন আমার থেকে লুকাই লুকাই নিয়ে তোমার মায়ের টাকা দাও, তোমার বাবার টাকা দাও বলো। তুমি যত যা তুমি একটা বুঝ দাও আমার, আর পিছনে যাই তোমার বাপ মায়ের ঠিকই টাকা দাও, আর তাও কম বেশি দাও না, একদম মোটা মানে মোটা অঙ্কের টাকা দিয়ে দাও। বোর দিকে কোনো খেয়াল নেই, বোর কি জিনিস আছে না আছে কোনো কিছু নেই। এই শোনো, এমনি যে বুঝামু খুব ইমার্জেন্সি কাজ, না হলে আমি আসতাম না এবার।
তোমাদের সবাই ওনার কাছে এই জন্যই আসে না, টাকাটার জন্য আসে না? ওনারা কি পাইছো? বিয়ে কোটি টাকা ইনকাম করে, ওনার সংসার নাই, ওনার বউ বাচ্চা নাই, বাপ মানে তো তাদের দেশে শেষ। এবার তোমরা চোদ্দ গোষ্ঠী আসতেছো, কি পাইছো না কোনো রে? আর তুমি কি আশ্রম কেন্দ্র খুললে বেশ আমি বুঝতে পারতেছি না। তুমি টাকা দিতে আসো, তুই যদি আমার সংসার করতে চাস তাহলে যেভাবে বলবো সেইভাবে তোর চলতে হবে, সেইভাবেই তোর করতে হবে। আমি যদি বসতে বলে বসতে হইব, আমি যদি দাঁড়াতে বলে দাঁড়াইতে হবে। তোর এই যে চোদ্দ গোষ্ঠী আসবে, তুই টাকা বিলাবি, এটা হবে না আমার সামনে, অন্তত হবে না আমি যতদিন আসি, বুঝতে পারছোস? ভাজা আমার সাথে উল্টোই খেতে পারে না। তোর মতো যে বুড়ো জামাই আমি বিয়ে করছি কী করতে রে? আমার কথা শুনেছো না একটু? তোর সংসার কিন্তু আমি করবো না, আমি বলে দিলাম, আমার কথা না শুনলে আমি কিন্তু বলে দিছি, ঠিক আছে? খালি টাকা বিলা, খালি টাকা বিলা, কোটি টাকা ইনকাম করোস, কোটি টাকা ইনকাম করোস, আশ্রম কেন্দ্র খুলে বসে ও একটা যেন দেখলে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এমন একটা ভাব ধরে থাকে। আর নিচে নিচে ঠিকই বল মাছের মতো বড় বড় কাজ করে, সবাই তো টাকা দিতে হবে কিনলি, তুই কি দয়া সাগর? এটা কি ব্যাংক খুলে বসেছিস? তুই তোর ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তুই দান করবি মানুষের? আর আমি একটা বিলাসিতে পাবি, মানে চলতে পারবো না না? প্লিজ তুই চুপ কর, প্লিজ তোমার মেশিন এবার একটু বন্ধ করো। কে আমি চুপ করলে কি তুই সব টাকাগুলো দিতে পারবি? এই জন্য তুই তো দেখছি, তুই তো তলে তলে সব বড় বড় বৌয়াল মাছের মতো কাজ করছিস, কেন আমি বিলাসিতে পাবি চলতে পারি না কেন? তুই সব টাকা তুই সবাই দান করে দেশ, তুই চোদ্দ বছর তুই কেন টানবি? তুই আমার কথা শোন, তোর বাবা মানে দেশ যথেষ্ট পরিমাণ, আমি কিছু বলি না, কিন্তু তোর চোদ্দ বছর তোর তোর টানার কোনো দরকার নেই, তোর কোনো রাইট আছে? ওর বাবা মানে ওর বাবা মানে এরম করতেছো কেন? বুঝলাম না কিছু। তুই আজকে সারা এখানে দাঁড়িয়ে থাকবি, যে কালামাই রাখছে, তুই আজকে আর ঘরের ভিতরে ঢুকতে পারবি না, নিয়ে গেলাম, তুই এখানে দাঁড়িয়ে থাকবি।